আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, জাস্ট এগ্রো লিমিটেডের ম্যাগবান অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট। এটি মূলত ম্যাগনেশিয়াম সালফার এবং গন্ধক সমন্বয় একটি রাসায়নিক সার। এটির বৈশিষ্ট্য, এটি পানিতে 98% দ্রবণীয়, বিধায়ী গাছ সহজেই গ্রহণ করতে পারে, ফলে শিকড় দ্রুত বড় হয় এবং অপচয় কম হয়। সঠিক মাত্রায় প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পরিবেশের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ ম্যাগসার ম্যাগনেশিয়াম সালফার এবং গন্ধক সমন্বয় একটি প্রোডাক্ট। ইহা গাছের পাতা দ্রুত সবুজ করে এবং সতেজ করে, ডালপালা এবং শিকড় সংখ্যা বৃদ্ধি করে এবং পুষ্টির সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে ফলন বেশি হয়। তো ভিউয়ার্স, আমরা কীভাবে বুঝবো যে ম্যাগবান অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হয়েছে? ম্যাগনেশিয়াম সালফারের অভাবজনিত লক্ষণগুলো হলো, ম্যাগনেশিয়াম সালফারের অভাবজনিত লক্ষণগুলোর কারণে প্রথমে গাছের বয়স্ক পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করবে এবং পাতার শিরা উপশিরাগুলো সবুজ থেকে আস্তে আস্তে সাদা বর্ণ হয়ে যাবে। তো বয়স্ক পাতাগুলো কিনারাগুলো আস্তে আস্তে কুচকে যাবে এবং মরে যাবে, শুকিয়ে যাবে, মরে যাবে। তো এই এই যার ফলশ্রুতিতে বয়স্ক পাতা কচি পাতাগুলো ঝরে যাবে এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে, যার ফলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং ফলন একেবারেই কমে যাবে। সবচেয়ে বেশি সমস্যাটা হবে গাছের বয়স্ক পাতা এবং কচি পাতাগুলো ঝরে যাবে, মরে এবং শুকিয়ে যাবে, যার ফলশ্রুতিতে গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, যার ফলে মারাত্মকভাবে ফলনে ঘাটতি হবে। তো এই ধরনের অভাবজনিত লক্ষণ দেখা দিলেই আমাদের বুঝতে হবে যে গাছ এবং মাটিতে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হয়েছে। ম্যাগনেশিয়াম সালফেট পরিমিত মাত্রায় প্রয়োগ করলে আমরা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো। তো প্রক্ষেত্র, এই ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগসার মূলত সব ধরনের শস্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। ধান, গম, পাট, তুলা, আখ, মরিচ, পাট, মরিচ, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কুমড়া, শসা, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি, সকল সবজি ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। ব্যবহার করলে আমরা অবশ্যই আশাব্যঞ্জক ফল পাবো আর কি। তো পুরো ক্ষেত্রে এটি ফসলের মাদা ভেবে 6-8 কেজি প্রতি একরে আমরা ব্যবহার করতে পারবো ফসলের জমি তৈরি করার ক্ষেত্রে। আর যদি জমি তৈরি করাটা হয়ে যায় ফসল লাগানোর পরে, 2-3 সপ্তাহ পরেও আমরা গাছের প্রয়োগ মাত্রা অনুযায়ী আমরা মাটিতে ব্যবহার করতে পারবো। আর যদি আমরা স্প্রে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতি লিটার পানিতে 12-15 গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ ম্যাগবান মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছের সারা শরীরে এবং গাছের গোড়া দিয়ে মাটিতে স্প্রে করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো ফলাফল পাবো আর কি। তো দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো আমরা অবশ্যই আপনারা দেখতে পাবেন আর কি। তো ম্যাগনেশিয়াম সালফেট, এই ম্যাগবান, এটা একটা 1 কেজি প্যাকেট। তো 1 কেজি প্যাকেটের, 1 কেজির এই প্যাকেটের দাম হলো 65 টাকা। তো আপনারা সবাই ইজিলি এটা ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন আর কি। ধন্যবাদ।